সবগুলো জোন ক্যারেক্টার নিয়ে সেই জোনের বাইরে বসে জোন বাবা হয়ে ভুয়া করার জন্য আজকে আমরা ম্যাচটা স্টার্ট দেন। স্টার্ট দেওয়ার পরে চারদিকে শুধু দেখি হিপহপ আর হিপহপ। তারপরে গেছি আমরা ম্যাচে গিয়ে জাদুবিদ্যার সাথে চুরি বিদ্যা প্রয়োগ করি, তারপর আমরা ছাদের উপরে উঠে পড়ি। তারপরে একটা চাচাকে আমরা ফুল ড্যামেজ দিই, তারপরে ডাউন হয়ে এটার নাম আমরা দেখি লিপস্টিক। সিরিয়াসলি একটু পরে দেখি একটা চুরি বিদ্যা প্রয়োগ করে আরেকটা এনিমি ছাদের উপরে চলে আসছে। ভাই ভাই এই ভাই আমার এইচপি কত? উড়িয়ে বাইরে কি মারলাম? I am always hacker. এই কথা তো আমি তোমাদের অনেক আগে থেকে বলি, বাট কথা হলো গিয়ে গাইস এদিক দিয়া আমাদের জোন পুশ করা লাগবে, আমাদের কাছে জিরো মিড কিট, তাহলে কিভাবে আমরা জোন পুশ করব? রুকো যারা সবার করো। তারপর গাইস আমরা ছাদে থেকে যখন ঘরের ভিতরে আসি, গাইস ঘরের ভিতরে আসার পর আমাদের গানগুলো সব ফেলে দেই গাইস। তারপর এখানে গাইস শুধু দেখি উরে ভাই রে ভাই কতগুলো মিড কিট, সুপার মিড কিট, নরমাল মিড কিট, এই যে কতগুলো সুপার মিড কিট। তারপর গাইস যখন এই ঘরের ভিতরে ঢুকি তখন দেখি গাইস উরে ভাই কতগুলো মিড কিট। তো গাইস আমি জিরো থেকে একদম হিরো আলো, সরি হিরো হয়ে গেছি। গাইস এখন আমরা মেড কিট দিয়ে মেড কিট মারতে মারতে লাস্ট জোনের বাইরে বসে বইয়ে করবো। তো গাইস দেখো আমরা কিন্তু লাস্ট জোনের বাইরে অলরেডি আসি। এন্ড গাইস আমাদের টিমমেট একজন একজন করে হিরো আলম হইতেছে। এন্ড গাইস এদিক দিয়ে কিন্তু অ্যালাইভ এখনো 60টা। এন্ড আমরা সুপার মেড কিট মারতেই থাকবো মারতেই থাকবো। এন্ড গাইস ভাই লাস্ট জোন দিয়ে দিছে ভাই, এই জোনের বাইরে বসে আছে। এন্ড গাইস এইচপি কিন্তু উড়া দৌড়া কাটতেছে। এন্ড গাইস লাস্ট জোনে কিন্তু ওয়ার্নিং দিতে দেওয়ার পথে আমাদের কাছে শুধু সুপার মেড কিট ইউজ করতে হবে। এন্ড অলমোস্ট আমাদের কাছে 60টার মতো সুপার মেড কিট আছে। তো গাইস দেখা যাক আমরা বইয়ে করতে পারি কিনা। Ladies and gentlemen, তো হ্যালো গাইস কি অবস্থা, সবাই সকল ভালো আছো? আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমাদের কোন অনেক বুঝতে পারছেন, বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে অনেক অনেক বেশি মজা পাবা। বিকজ গাইস আজকের ভিডিওতে আমরা করতে চাইছি জোন পুশ। এন্ড গাইস লাস্ট ভিডিও কিন্তু আমরা জোন পুশ করতে চাইছিলাম, বাট ওই ম্যাচে কিন্তু আমাদের আকাশ 69 পড়ে যায় যখন আর কি আমরা জোন পুশটা বাদ দিয়ে দিই। বাট গাইস আজকে কিন্তু আমরা নিয়ে চলে আসছি জোন পুশ। এন্ড গাইস আজকের ভিডিওতে আমরা লাস্ট জোনে বাইরে বসে ভুইয়া করা ট্রাই করবো। এন্ড গাইস দেখবো আসলে ভুইয়া হয় কিনা। এন্ড তাছাড়া গাইস আমাদের ম্যাচটা দেওয়ার সাথে সাথে শুধু দেখি ভাই হিপহপ আর হিপহপ। মানে গাইস বিষয়টা এমন হয়েছে সামনে হিপহপ, পিছনে হিপহপ, আকাশে হিপহপ, বাতাসে হিপহপ, মানে সবদিকে শুধু হিপহপ আর হিপহপই দেখতেছি। তো গাইস এই হিপহপটা যদি গাইস হিপহপ ব্যাগ আসার আগে আসতো তাহলে কিন্তু গাইস আমাদের কত সুন্দরই না একটা কন্টেন্ট হইতো। তো গাইস এই হিপহপ ব্যাগ দিয়ে আমাদের কন্টেন্টে 14টা বেজে যাচ্ছে ভাই, কি দুঃখটাই না লাগতেছে। যাই হোক হিপহপ ব্যাগ দেওয়ার পরে কিন্তু কালো হিপহপ আসছে। ওই কালো হিপহপটা ভাই আমাদের ম্যাচেই পড়তেছে না। তো গাইস ওইটার কথা আমরা বাদ দিই, আমরা এই মেন টপিকে চলে যাই। বিকজ গাইস আমাদের এই ম্যাচে কিন্তু জোন পুশ করতে হবে, আই মিন জোনের বাইরে বসে ভুয়া করতে হবে। আমি জোন বাবা হয়ে যাবো এই ম্যাচের ভিতরে। তো গাইস জোন বাবা হওয়ার আগে একটু তো আমাদের বিনোদন দিতে হবে। তো গাইস আমি আমার টিমমেটদের বললাম তোমরা এক একজন এক এক দেশে নাম ল্যান্ডিং করো, এন্ড ওখান থেকে তোমরা মেড কিটগুলো লুট করো, সুপার মেড কিট নিয়ে পরে সবগুলো আমাকে দিবা। এন্ড আমি একটু হালকা পাতলা মারামারি কাটাকাটি করবো, তোমাদের একটু বিনোদন দেখাতে হবে, নাহলে তো গাইস জোন পুশ শুধু দিলে বোরিং হয়ে যাবা। এর জন্য গাইস আমি কিন্তু আমাদের টিমমেটকে বলছি আনফলো করে এক এক দেশে চলে যাও। এন্ড গাইস আমি যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে। তো গাইস ক্লক টাওয়ারে নেমে আমি জোন পুশ করবো, বুঝতে তো পারতো আই এম পিরো। ওই ভাই রেড ক্রিমিনাল। তো গাইস দেখো আমি কিন্তু এখানে গান পেয়ে গেছি, এই ক্রিমিনাল চাচাও গান পেয়ে গেছে, বাট ক্রিমিনাল চাচাকে আমি হেডশট মেরে ডাউন করে দিছি। তো গাইস দেখো এই চাচার কাছে কোনো গানই নাই, ও আমাকে কিভাবে মারবে? এইভাবে যাবে এন্ড এইভাবে হেডশট মেরে দিছি। আই এম স্মার্ট পিরো প্লেয়ার। তো গাইস আমি আর কিছু বলবো না ভাই, এনে ভাই কি হইলো এটা? কি ভাই একটা প্লেয়ারে মারলো, মশা মারলাম, মারো মারো। ভাই শুধু মশা কেন, মশা মাছি যা আছে সব মেরে ফেলো। এন্ড গাইস এদিকে কিন্তু আমাদের টিমমেট আমি মরার সাথে সাথে আমাদের রিভাইভ দিচ্ছে ভাই। এই মেবি আগে থেকে রিভাইভ পয়েন্টে বসে আছে যে আমি মরবো তুমি রিভাইভটা দিয়ে দিবে। তো গাইস দুঃখের কথা কিছু বলার নাই, দুঃখের সুখের কথার সাথে সাথে আমরা এগেইন ল্যান্ডিং করতেছিলাম। বাট গাইস আমাদের টিমমেটকে কে যেন মেরে দেয় ভাই রে ভাই, আমি থাকতে আমার টিমমেটকে মারছে। তো গাইস দেখো আমি কিন্তু এখন আকাশ থেকে নেমে তাদের মেরে দিব। বিকজ গাইস আমার কাছে আছে AK-47। তো গাইস সামনে কিন্তু হিপহপ দেখতে পাচ্ছি একটা। ওরে ভাই দুইটা হিপহপ, কয়টা প্লেয়ার এখানে ভাই? তিনটা প্লেয়ার সামনে ভাই, এখানে যাওয়া যাবে না। তো গাইস আমি তাদের মারবো, এই তো মারলাম। তো গাইস রেডি 1 2 3, এই তো মারলাম। বাট এই ভাই মরলো না কেন? বাট এটা তো মারতে চাইলাম বাট মরলো না কেন ভাই? আমি এখন ভাগবো না কি করবো ভাই? আমাদের কাছে শর্ট রেঞ্জের কোনো গান নাই, আমি তো পুরো স্কোয়াডে রাখ দিলাম ভাই। আমি ভাগি, ভাগ 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 ভাগ, এইভাবে গাইছি আমি ভেগে ভেগে যাবো। এ ভাই এটা কি? এই আরেকটা এই ভাই 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 খুব ভালো, আজকে কেউ নেই বলে। মানে জিনিসটা এরকম হয়েছে, উঠতে গেলে হিপহপ, বসতে গেলে হিপহপ, দৌড় মারলে হিপহপ, ভাগতে গেলে হিপহপ, ল্যান্ডিং করলে হিপহপ, মানে হিপহপ আর হিপহপ চারদিকে শুধু হিপহপই ভাই। এগুলো ভাই আপডেটের আগে, সরি হিপহপ বেকার আসার আগে আমাদের ব্যাচে পড়া নাই কারো ভাই। এগুলো হিপহপ আমাদের ব্যাচে পড়তো তাহলে আমাদের এত সুন্দর সুন্দর কন্টেন্ট হয়ে যেত। আর এখন কন্টেন্টের 14টা বাজে দিছে ভাই, আমি আর কিছু বললাম না। তারপরে আমরা এগেইন ল্যান্ডিং করতেছিলাম এই মানে ম্যাক্স আলা ড্রপ লেভেল আপ করা যায় A1 ড্রপে। তো সেই ড্রপে নামার পরে এখানে কিন্তু সে লেভেলে লুট পাওয়া যাবে আমি জানি, বাট তবুও আমাদের কাছে কিন্তু একে আগে থেকে আছে। এটা কিন্তু বনফায়ারের পরিবর্তে নিতে হয়,
হয় কি আবার বললাম যে ভাই হ্যাকটেক করে আসছো নাকি, একে একে নিয়ে আকাশ থেকে কীভাবে ল্যান্ডিং করে, এটা কিন্তু গেছে যে বনফায়ার পরিবর্তে একটা ক্রিয়েট আছে ওইটা নিলে হয়। তাই তারপরে দেখো আমরা লেভেল আপ করতেছিলাম, এমন টাইমে একটা এনিমি চলে আসে ভাই আমার ড্রপে লুট করার জন্য। ভাই রে ভাই এই ভাই এই ওয়েকে নিয়ে চলে আসছে, এই ধরো 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 এই তো চাচাকে আমি কিন্তু ডাইরেক্ট হেডশট মেরে ডাউন করে দিছি। এনকে হেডশট যদি না লাগতো তাহলে কিন্তু আমার একদম চোদ্দ বেজে যেত। তো কি তোকে এটাকে মারার পরে এখান থেকে আমরা একটা ইনজেকশন পেয়ে যাই, মানে নিজেকে নিজে দাঁড়া করে ফেলবো। অ্যান্ড এখান থেকে গ্রোজাটা পেয়ে যায় সামনে একটা এনিমি, উড়ি ভাই রে ভাই এটা কি মারলাম তোকে দেখো, এটাকে কিন্তু একদম মানে হেডশট মানে হেডশট মেরে উড়াই দিলাম। অ্যান্ড উড়াই দেওয়ার পরে কিন্তু অলরেডি এখনও 44টা লাইফ। অ্যান্ড আমাদের সামনে কিন্তু ড্যাঞ্জার পড়তেছে, তার মানে সামনে কিন্তু এনিমি থাকতে পারে। অ্যান্ড এখানে আমরা হালকা পাতলা লুট করবো, লুট বলতে তার কাছে তো কিছু নাই যে ভাই 1600 টোকেনের মালিক হয়ে গেছে, আকাশ থেকে মাত্র আমি ল্যান্ডিং করলাম, মাত্র ছিল জিরো এখন আমি হয়ে গেছি হিরো। এনকে সামনে একটা এনিমি আছে এটাকে দেখো ও উড়ে ভাই এটা কি মারলাম হাকার। তো গাইস কবি কবি লাগতা হ্যায় আপুনি হকার হ্যায়, তো গাইস তারপরে আমরা এখন সরি হ্যাকার 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 হকার না, তো গাইস দেখো তারপরে কিন্তু আমরা এই চাচাকে একদম সেই লেভেলে হেডশট মেরে উড়িয়ে দিলাম। অ্যান্ড গাইস তারপরে এখন আমরা তাকে কনফার্ম করবো, অ্যান্ড আমাদের কাছে 1600 টোকেন আছে, আমরা শর্ট রেঞ্জের একটা গান নিবো। তো গাইস দেখো এটাকে আমরা কনফার্ম করবো। অ্যান্ড গাইস কনফার্ম করার পরে গাইস দেখো কি ঘটনা ঘটে, তো গাইস দেখো কনফার্ম করার পরে ঘটনা ঘটলো মানে আমি কিলটা হইলো। অ্যান্ড গাইস তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করো নাই অবশ্যই গাইস এই ভিডিওতে লাইক করে দিও। অ্যান্ড গাইস সেকেন্ড চ্যানেলে কিন্তু ব্লগ আপলোড হয়ে গেছে কক্সবাজারের ব্লগ, যে যে দেখছো আগে থেকেই তাদের তো অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড গাইস যারা যারা দেখো নাই এখন গিয়ে মানে এখন নাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এন্ড জোন পুস্টটা এনজয় করো, তারপরে গাইস গিয়ে সেকেন্ড চ্যানেল দেখে এসেছেন। সেকেন্ড চ্যানেলের নাম কিন্তু রবিউল রাত, আমি আগে থেকে বলে দিলাম। এন্ড গাইস তারপরে দেখো এখন আমরা হালকা পাতলা লুট করবো, সরি লুট না এখন আমরা হালকা পাতলা কিছু কেনাকাটা করবো। কেনাকাটা বলতে গেছি আমাদের গানের মধ্যে ফোরেক্স লাগাইতে হবে, অ্যান্ড শর্ট রেঞ্জের কিছু মালামাল লাগবে। তো গাইস যখন আমি এখানে আসি এন্ড গাইস তারপরে কিন্তু আমি সুপার মার্কেটটা আগে আগে নিয়ে নিলাম বিকজ জোন পুস্ট করতে হবে। তো যখন এখানে আসি তারপরে হঠাৎ করে গাইস একটা চাচা আমাকে পিছন থেকে অ্যাটাক করা শুরু করে দেয়। তো গাইস দেখো কি হয়েছিল আমাদের সাথে, এই আস্তে 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 ভাই রে ভাই অবস্থা মোটামুটি টাইট করে দিয়েছিল। আমি যদিও একটু হালকা পাতলা ধান্দায় ছিলাম যে আমি মাইকটা খাইতে পারি, বিকজ এখানে একটু আগে আমি একটা স্কোয়াডে একটা মাইক খেয়েছি জানোই। এই তো হিপ হপ ভাই রে ভাই, উঠতে গেলে হিপ হপ, বসতে গেলে হিপ হপ, যেদিকে তাকাই সেদিকে হিপ হপ। তো গাইস দেখো এটা কিন্তু সেই লেভেলের একটা হেডশট মেরে উড়াই দিলাম। এন্ড গাইস তারপরে আমি তাকে ট্রিটমেন্ট করতে চাইছিলাম, যদিও সে আমার টিমমেট না। তো গাইস দেখো মোটামুটি তাকে আমি মেরে দিলাম। মেরে দেওয়ার পরে ভাই আমাদের কাছে অনলি 20টা এমও ছিল ভাই, 20টা না কয়টা, ওই 20টা যতগুলোই ছিল মানে মেবি 25টা না 30টার মতো, ওই কয়েকটা এমও দিয়েই কিন্তু আমরা হিপ হপ চাচাকে মেরে দিয়েছি। তাও আমাদের কাছে এখনও 15টা এমও আছে। তো গাইস দেখো আমরা এখান থেকে শটগানটা নিয়ে নিব, বিকজ গাইস আমাদের M10-এ বাংলা জাতা মারতে হবে। এন্ড গাইস শটগানের এমও কিনতে হবে, যেখান থেকে হালকা পাতলা লুট ফালাই দিলাম। অ্যান্ড তারপর গাইস আমরা শটগানের এমও কিনে নিলাম। এন্ড গাইস কেনার সাথে সাথে আমরা একটা হিট লিস্ট মেরে দিলাম, অ্যান্ড হিট লিস্ট মারার সাথে সাথে হিট লিস্ট চাচা কিন্তু আমাদের সামনে আছে, এটাকে আমরা মারবো। বাট এই চাচাটা মেবি এখান থেকে লঞ্চ প্যাড ইউজ করে, লঞ্চ প্যাড ইউজ করে উড়ে চলে যায়। তো গাইস দেখো এখানে কিন্তু আছে 1 সেকেন্ডে অনেক দূরে চলে যায়, যার কারণে কিন্তু গাইস তাকে আমরা মারতে যাই না। অ্যান্ড এখানে কিন্তু গিটার ছিল, যদিও আমি গিটার বাজাবো না। অ্যান্ড গাইস গিটার বাজাবো না না কিছু না। তো গাইস তারপরে আমি সোজা যাচ্ছিলাম, অ্যান্ড যেতে যেতে পথে হঠাৎ করে গাইস আমি ভিডিওটা কেটে দিই। অ্যান্ড গাইস ভিডিওটা কেটে দিয়ে যখন সামনের দিকে আসি তখন হঠাৎ করে বাম দিকে দেখি আরেকটা হিপ হপ ভাই, যেদিকে তাকাই সেদিকে হিপ হপ গাইস। এবার তোমরা একটা জিনিস বলো, আমি যে কয়বার মারতে গেছি ইনিমিদের সেখানে হিপ হপ, আরে পিস্তি আবার কি মারে পিস্তি, আরে এখানে কেউ দিকে আসলো আমার মারে ফেলেন না কেন, মারেন না ভাই আমার বাইচেছি কেন ভাই, হে ভাই মারেন আমার মারেন 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 প্যাক করে মারেন ভাই, দেখো স্কাইলার মারে মারেন যেদিকে পারেন সেদিক দিয়ে মারেন ভাই। এই কি ভাই দাঁড়ায় গেছিল আমার মারিলো, এটা কে মারলো, আরে আবার টিমিংও করে ভাই, আবার মারে টিমিং করে আদর করে কত কিছু করে, এটার নাম কি ও ভাই ঠান্ডু গেমিং, আমাকে ঠান্ডু করে দিল ভাই। কি আর বলবো তো গাইস দেখো এখানে উইরে আসলো একটা এনিমি, পিস থেকে একটা মারলো, সামনে ছিল হিপ হপ ভাই, কি আর বলবো আমাদের টিমমেটও হিপ হপ। তো গাইস দেখো আমাদের কিন্তু এখানে আমাদের মেহের বট রিভাইভ দিয়ে যাচ্ছে, এন্ড রিভাইভ দেওয়া দিয়ে দিবে। এন্ড রিভাইভ দেওয়ার পরে কিন্তু তাদের কাছে অনেকগুলো সুপার মেডকিট আছে গাইস, তো ওইগুলো নিয়ে আমরা জোন পুশ করবো। এন্ড আমাদের কাছে কিন্তু 10টার উপর সুপার মেডকিট ছিল, বাট ভাই আমি আকাশ থেকে নাম যে লিপস্টিক ভাই আমাদের রানা ভাই মেরে দিচ্ছে, সরি লিপস্টিক আপু কিন্তু আমাদের রানা ভাইকে মেরে দিছে। তো গাইস দেখো এই লিপস্টিক আপুকে মারতে হবে, কই থেকে মারছে দাঁড়াও এই জায়গায় মারি। ওরে ভাই রে ভাই আই এম হকার গাইস, আমি আজকে কি খেয়ে আসছি কে জানে। তো গাইস দেখো যারে বাড়ি তারই হেডশট লাগে। তো গাইস দেখো তারপরে কিন্তু আমি আমাদের রানা ভাইকে রিভাইভ দিয়ে দেন গাইস, তারপরে রিভাইভ দেওয়ার পরে এই মেহের চাচা কিন্তু আমাদের সেই কিলটা কনফার্ম করে দেয়। ওখান থেকে গাড়িতে ধাক্কাধাক্কি করে, যদিও সে ভাবছিল যে তার মেবি কিলটা হবে ফ্রি কিল পাবে, বাট যদিও যে আমি তাকে ডাউন করে রাখছি। তো গাইস দেখো তারপরে আমরা তাকে মারি, আর মারার পরে আমরা তাকে যখনই ভাবি যে লুট করতে যাবো এমন টাইমে ভাই ভাবি যে পিছে তো গাড়ি আছে গাড়ি নিয়ে যাবো। তো গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখি ডান দিকে আবার ইনিমি, ভাই রে ভাই এত ইনিমি কই থেকে, এ আবার হিপ হপ আবার হিপ হপ, এই ভাগো ভাই ভাই ঠান্ডু গেমিং, এ রানা ভাই রানা ভাই রানা ভাই রানা ভাই বিগ ফ্যান ভাই বাঁচো বাঁচো। এই তো গাইস দেখো রানা ভাই কিন্তু হিপ হপের জুতো পরে আছে, আরে আরে মারো উড়ি ভাই রে ভাই তুমি পড়ো রিভাইভ দাও পড়ো, আরে মারলো মারে ভাই এটা কোনো কথা ভাই, আরে আহারে আহারে কি আর বলবো তাহারে। তো গেছে তারপরে আমাদের কি আর বলার আছে রানা ভাইকে, আরে মারলো মারলো গেছি, এখানে কিন্তু গেছে অনেক বড় একটা ভুল করে ফেলছে, মানে আমি নিজেই ভুলটা করে ফেলছি। আমার কিন্তু রাইটে যাওয়া উচিত ছিল না, আমাদের লেফটে থাকা উচিত ছিল মানে কভারের দিকে, তাহলে কিন্তু আমি মাইকটা খাইতাম না। অ্যান্ড দিদি কিন্তু আমাদের টিমমেট একদম গাড়ি না ঘুরতেছে, মেয়ের বট আবার রিভাইভ দাও। এই ম্যাচে যে আমি কয়বার মরতেছি ভাই, আমার করা উচিত জোন পুষার গেছে, আমার মেডকিট খোঁজা উচিত, এখানে গেছি আমি বারবার মরতেছি। তো স্প্যান নাই ছিল আমাদের টিমমেটগুলো অনেকগুলো করে মেডকিট রাখছে, সুপার মেডকিট ওইগুলো দিয়ে গেছে আমরা জোন পুষটা করবো। অ্যান্ড ঠান্ডু গেমিং কিন্তু ওরা দুরা কিল
করতেই আছে এনকেসি, আমি আবার ল্যান্ডিং করতেছি এনকেসি। এবার আমি জাদুবিদ্যা প্রয়োগ করে ছাদের উপরে ল্যান্ডিং করে পারলাম। অ্যান্ড ল্যান্ডিং করার পরে দেখি সামনে একটা এনিমি চাচা, তোকে দেখো এটাকে আমি যখনই মারি, এটার নাম ছিল লিপস্টিক। তোকে লিপস্টিক এর চাচা না চাচি, তোকে চাচা না চাচি এটা কে জানে ভাই, সে নিজেই জানে অথবা তার গার্লফ্রেন্ড তার আইডিতে ঢুকে তার নাম লিপস্টিক দিয়ে দিচ্ছে। এইবার সামনে এনিমি, আরে আরে আমার কিল চুরি করে ফেলছে ভাই, আমার কিল চুরি করে ফেলছে ভাই, আমি লিপস্টিকটা রাউন্ড করে দিয়েছিলাম, লিপস্টিকের কিলটাকে যেন নিয়ে নিছে। তো গাইস কি আর বলার, দুঃখের কথা। তো গাইস দেখো সামনেও কিন্তু এনিমি আছে, পিছেও এনিমি আছে, আকাশেও এনিমি আছে, বাতাসেও এনিমি আছে। এত প্রগিরি দেখানো যাবে না, আমি একটু হালকা কভার কভার থাকি। এন্ড গাইস রাইটেও এনিমি, লেফটেও এনিমি, ভাই কই যে যাই, ঘরের ভিতরে ঢুকে যায় নাকি কি করবো। তো গাইস দেখো সামনে আরেকটা এনিমি, এটাকে আমরা হেডশট মারবো। রেডি, 1 2 3, এনিমি বেড়ে দিবে আমাকে। তো গাইজ আমি দুঃখের কথা আর কি বলবো, দুঃখের কথা আর কিছুই বলবো না, এই মেহের বট যে আমাকে রিভাইভ দিয়েছে, মেহের বট রিভাইভ দিলে খুব ভালো লাগে। এই মেহের রিভাইভ দিচ্ছে আর আমার আরেকটা হিপ হপ, হিপ হপ ভাগো ভাগো ভাগো, ওরে ভাই রে ভাই, আকাশে হিপ হপ, বাতাসে হিপ হপ, যেদিকে তাকাই সেদিকে হিপ হপ। এই লিপস্টিক ভাই আবার রিভাইভ পেয়ে গেছে, ও সরি লিপস্টিক আপু, তো যদি তুমি রিভাইভ পেয়ে দাও, রিভাইভ দিয়ে দিলো গাইজ। রিভাইভ দেওয়ার পরে এবার আমি আর ছাদে নামবো না ভাই, এবার আর আমার জাদুবিদ্যা আমার পরবিদ্যা এখানে প্রয়োগ করতে হবে না, চুরিবিদ্যা করতে যাই একটু আগে ধরা খাইছি। অ্যান্ড গাইজ মানে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, বাট আমি ধরাটা খেয়ে গেছি, এর জন্য গেছি আমি এবার ল্যান্ডিং করবো ঘরের ভিতরে। তো ওই কতগুলো মেডকিট ভাই, তারাও এগুলো আগে ফেলাই যায়। এখানে গেছে আমাদের ভেস্ট হেলমেট সব রাখবো, এন্ড গেছে বাকি যা যা আছে ওয়াল টোয়াল সব ফেলে দিবো, একটা ওয়াল রেখে দিবো না গেছি, একটা ওয়াল রেখে দিলাম। এন্ড গেছে তারপরে এখানে গেছে গিয়ে দেখি, ওরে ভাই রে ভাই কতগুলো মেডকিট রেখে দিছে গেছে। আমাদের কিন্তু একটা মেডকিট লুট করা হয়েছিল না, যেহেতু যেগুলো লুট করা হয়েছিল সবগুলো কিন্তু এই ঠান্ডু গেমে আমাকে মেরে নিয়ে নিছে। তো গেছে দেখো ওরে ভাই রে ভাই কতগুলো মেডকিট, তো গেছে দেখো আমরা কিন্তু এই মেডকিটগুলো নিয়ে জোন পুশ করবো। এন্ড আমাদের কাছে মোটামুটি এখানে 13টা সুপার মেডকিট আছে, তো গেছে দেখা যাক আমরা ভুইয়া করতে পারি কিনা। এন্ড ঘরের আশেপাশে কিন্তু আরও অনেকগুলো সুপার মেডকিট পড়ে আছে, অ্যান্ড দেখা যাক আসলে কেমনি কী হয়। এনকেছে আমাদের টিমমেটের অবস্থাও কিন্তু মোটামুটি খারাপ, অ্যান্ড দেখা যাক আসলে আমরা বুয়াটা করতে পারি কিনা। অ্যান্ড তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে আমি বুয়া করতে পারবো কিনা। অ্যান্ড লাস্ট জনটা কিন্তু ওয়ার্নিং দিয়ে দিছে, এনকেছে আমাদের কিন্তু এসপি ওরা দৌড়া কাটতেছে, অ্যান্ড মেবি শার্ট করে কাটতেছে। অ্যান্ড আমাদের টিমমেট কিন্তু সব মরে গেছে, 4টা এনিমি কি 1 টিমমেট নাকি ভাই, 4 জন ভার্সেস 1 জন, মানে আমি কি 4টা এলিমিনেট করবো ভাই, দেখা যাক আসলে কেমনি কী হয়। 27 সেকেন্ড আছে ভাই এখন ওয়ার্নিং দিতে গেছি, 27 সেকেন্ডের পরে আরও মেবি 30-40 সেকেন্ডের মতো টাইম লাগবে, জোনটা একদম শেষ হইতে গেছে, আমাদের ম্যাপ একদম সাদা হয়ে যাবে। তবুও আমি সুপার মেডকিট মারতে থাকবো ভাই, দেখো ভাই কীভাবে কাটা কাটতেছে। এখানে কিন্তু নর্মাল মেডকিট একটা ইউজ করলে আমি মরে যাবো, তো সেই জন্য কিন্তু আমি সুপার মেডকিট একদম ক্রমান্বয়ে মারতেই আসি। অ্যান্ড সামনেও কিন্তু আরও অনেকগুলো সুপার মেডকিট পরে আছে, বুঝতে তো পারতেছো। তো আসলে দেখা যাক আমরা বুইয়াটা করতে পারি কিনা, এখন অনলি 6 সেকেন্ড আছে। তোমরা যারা লাইক করো লাইক করে দিও, অ্যান্ড অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে বুইয়া হবে কি না। আমি কিন্তু মেডকিট মারতেই আসি ভাই, বুইয়া আমার করতেই হবে ভাই, বুইয়াটা করতে হবে। আরে 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 এত তাড়াতাড়ি হইতেছে না কেন আবার? তো এই ধরো জোন ওয়ার্নিং দিতে আসে ভাই, জোন কিন্তু একদম ছোট হয়ে যাবে ভাই, ছোট কিন্তু হতেই আছে, একদম ছোট হবে, মানে একদম পুরো ম্যাপে থেকে জোন চলে যাবে। তো গাইজ দেখো আমার কিন্তু সুপার মেডকিট ভাই ভাই সুপার মেডকিট কমে যেতেছে। আরে এখনও গাইজ 4টা এখানে তো পুরোই আছে, তাছাড়া কিন্তু গাইছে আমাদের কাছে মেবি 8-10টার মতো আছে। তো এই দেখা যাক আসলে আমাদের বুয়েটা হয় কিনা ভাই, আমাদের কাছে আর কয়টা আছে। আরে 4টা কিন্তু তুলে নিলাম, অ্যান্ড আবার সুপার মেডকিট কন্টিনিউ মারতেই হবে, একটু ভুল করলে কিন্তু একদম শেষ। ইনিমিটা বলতেছে এর ভাই এ ঠান্ডু গেমিং বেঁচে ছিল এখন পর্যন্ত, ঠান্ডু গেমিং কিন্তু মরে গেল, বাট এখনও 2টা ইনিমি বেঁচে আছে গাইজ। তারা মেবি খুঁজতেছে যে ভাই এটা কই, এ কী করতেছে, হ্যাকার ট্যাকার নাকি? তো গাইজ দেখা যাক আসলে আমরা বুয়েটা করতে পারি কিনা। আরে ভাই সুপার মেডকিট লাগছিল আর কয়েকটা, সর্বনাশ 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 ভাই ভাই, দেখা যাক কেমনি কী হয় ভাই। জোন মেবি মোটামুটি শেষ, আর কিছুক্ষণ ভাই শেষ হয় না কেন ভাই রে ভাই, শেষ হয়ে যাও শেষ হয়ে যাও শেষ হয়ে যাও। তো ভাই ভাই দেখো জোনই শেষ হইতেছে না এখন, ছোটো জোনের মধ্যে এত টাইম কীভাবে থাকে ভাই, ওইখানে সব মানে যখন আমরা জোনের বাইরে থাকবো তখন কিন্তু অনেক তাড়াতাড়ি যায়। এবার বেশি বাইরে আসি দেখে মেডকিট আসে বেশি, এর জন্য যাচ্ছে না ভাই রে ভাই, শেষ হইতেছে না কেন ভাই 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 ভাই, ম্যাপ সাদা হয়ে যাবে এখন। রেডি, 1 2 3, বই হয়ে যাবে, 3টা নিমে লাইভ গেছে, আমি সবগুলো রিমেট করে দিব, বাট এখনও ম্যাপ সাদা হইতেছে না কেন ভাই রে ভাই। আমাদের সুপার মেডকিট শেষের দিকে, সর্বনাশ 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 ভাই ভাই, তাড়াতাড়ি কন্টিনিউ কন্টিনিউ করতে হবে গাইস। মেবি লাস্ট আর মেবি 2টা মেডকিট আছে, অ্যান্ড আমাদের ম্যাপ কিন্তু মোটামুটি ভাই, যে ইনিমি ফায়ার দিতেছে শুধু শুধু কারে ভাই, ইনিমি খুঁজে পেতেছে না কাকে। আরে ভাই 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 ভাই, দেখা যাক কেমনি কী হয় ভাই। আমাদের সুপার মেডকিট শেষ ভাই, সুপার মেডকিট শেষ, ম্যাপ ভাই ম্যাপ চলে গেছে ভাই, ম্যাপের ভিতরে কোনো জোনই নাই ভাই, বুয়া হয়ে যাবে ভাই ভাই ভাই, এই টাইমে এসে বুয়াটা মিস হইলো। কেউ এক বস্তা লবণ দেন ভাই, আমি খাইয়া মরে যাই ভাই। এতবার মরে এত কষ্ট করে আমাদের টিমমেট এতগুলো মেডকিট জোগাড় করলো, আর গাইছে এটা কোনো কথা ভাই, মাত্র মেবি 2টা বা 3টা সুপার মেডকিট থাকলে কিন্তু আমাদের বুয়েট হয়ে যেত, এটা কোনো কথা ভাই। ম্যাপ একদম সাদা হয়ে গেছিলো তবুও গাইছে আমাদের বুয়েটা হইলো না ভাই, এটার বদলা আমাদের নিতেই হবে গাইছে, আমাদের বুয়া করতেই হবে। তো গাইছে এই ভিডিওতে তোমরা 10,000 লাইক করে দিতে কমপ্লিট করে দিও, তাহলে গাইছে আমরা নেক্সট ভিডিওতে বা নেক্সটের পরের ভিডিওতে আমরা জোনে বাইরে বুয়া করে তোমাদের দেখাইয়ে ছাড়বো। তো গাইছে অবশ্যই লাইক করে দিও ভাই ভাই, টেক কেয়ার, সিনের ভিডিও লাভ ইউ অল। With the